আর এই সরস্বতী পুজোতে কিন্তু প্রচুর মানুষ এসছেন এই ক্যানিং এর মাতলা ব্রিজে। ক্যানিং যে ব্রিজ, সেই ব্রিজের কাছে যে মাতলা নদী, সেই মাতলা নদীতে ঘোড়ার বোট পেয়ে যাবে। ওরাও কিন্তু এসছে সবাই ঘুরতে। আমাদের মাসিমা, এই সরি, ওর নাম হচ্ছে অসীমা, ওর নাম মাসিমা। শাড়ি পরে এসছে তো চিনতে পারছি না আলটিমেটলি কে কোথায়, আর ময়লা মাখা প্রচুর তো চিনতে পারছি না অ্যাকচুয়ালি কে কোনটা। সবাইকে ভালো লাগছে আজকে, সবাই সবার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরছে, সবাইকে আনন্দ দিচ্ছে এটা পরে। সাম স্টুডেন্ট আর অ্যাভেলেবল ইন হিয়ার, দ্য স্টুডেন্ট অফ দ্য ইংলিশ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইস। নতুন একটা দিন, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সরস্বতী পুজো মানে বাঙালির কিন্তু আবেগ, বাঙালির ভালোবাসা। তো ফাইনালি আজকে আমরা বেরিয়েছি, এখন আছি বেদবিরিয়া স্টেশনে। আর এই হচ্ছে আমাদের টোটাল গ্রুপ, এখান থেকে যাবো ক্যানিং মাতলা ব্রিজ। সিঙ্গেল গ্রুপ বলবো না, 26 বছর ধরে গাড়িগুলো সিঙ্গেল যাচ্ছে, আমাদের গুলো সিঙ্গেল যাবে। গাড়ি ভর্তি ছিল, ভর্তি যাবে। আগে সাইকেল ছিল, সিঙ্গেল রাখতাম, ঠিক আছে, বাইক এখন সিঙ্গেল আছে। সেন্ড মারা ব্যস্ত ভাই, এখন সেন্ড দিলাম। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ির গতি তখন ক্রমশ বাড়তে আরম্ভ করলো 70-এ। প্রায় 34 মিনিট বাদে আমরা এসে পৌঁছাই ক্যানিং ব্রিজের কাছে। ক্যানিং মানেই কিন্তু আবেগ, ক্যানিং মানে হচ্ছে ভালোবাসা। আর এই সরস্বতী পুজোতে কিন্তু প্রচুর মানুষ এসছেন এই ক্যানিং এর মাতলা ব্রিজে। আজকের পুরো দিনটা রয়েছে এখানে, ঘুরে দেখাবো তোমাদের ক্যানিং এর বুকে এই যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর দিনটাকে। ওয়েলকাম টু কালুদা, কালুদা এন্ড মি, তোমাদের ইংলিশ ম্যান এন্ড কালুদা। তোর সময় পেয়েছি, সময় তো পাই না। আমার আরেকটা বন্ধু যাকে আমি ভিডিওতে কোনোদিন আনতে পারি না, খুব বিজি ম্যান, আমাদের মাসিমা, এই সরি, ওর নাম হচ্ছে অসীমা, ওর নাম মাসিমা। ইংলিশ ম্যানের একটা অভিযোগ রয়েছে, অল টাইম নাইটি পরে আজকে শাড়ি পরে এসছে তো চিনতে পারছি না আলটিমেটলি কে কোথায়, আর ময়লা মাখা প্রচুর তো চিনতে পারছি না অ্যাকচুয়ালি কে কোনটা। সবাইকে ভালো লাগছে আজকে। দেখো এখান থেকে কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে, আর প্রচুর মানুষের কিন্তু ভিড় আজকের এই ব্রিজের উপরে। খুব ভালো আছে, কেমন আছো? দেখো আরেকজনের সঙ্গে দেখা হয়ে যাবে, একটু হাই করে দাও। তো প্রচুর সাপোর্ট করবে, প্রচুর ভালো ভিডিও বানায়। থ্যাংক ইউ। ভালোবাসার শহর হলো ক্যানিং, আর এই সরস্বতী পূজে সেখানে ভালোবাসার মানুষ নিয়ে আসবে না এমন কম মানুষই আছে আমরা ছাড়া। তো চলো একবার ব্রিজটাকে ঘুরে দেখাই তোমাদের। এত মানুষের ভিড় বলে বোঝাতে পারবো না এই ক্যানিং ব্রিজে। গাইস, হার্ট অফ চাঁদ, মানে চাঁদের হার্ট বসেছে, দেখে শেষ করতে পারছি না, কাকে রেখে কাকে দেখবো। সবাইকে ভালো লাগে, সবাইকে সবাইকে যার দেখি তারই ভালো লাগে। দাদাকে এসে ক্যানিং এ খুঁজে পেলাম, আর দাদা আমাদের ভিডিও দেখে খুব ভালো লাগলো যে এত মানুষকে আনন্দ দিচ্ছে আজকে ক্যানিং এ এখানে এসে। দাদা সবাই সবার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরছে, সবাইকে আনন্দ দিচ্ছে এটা পরে। দাদা একবার মুখটা রিভিল করো প্লিজ। হবে প্রচুর গরম, মানুষটা কিন্তু তোমাদের আনন্দ দিয়ে চলেছে। সবাইকে এখানে দেখে খুব আনন্দ হচ্ছে, মানে ওরা আমার ভিডিও দেখে। আমি এখানে এসছি, আমি এখানে এসছি, মানে এই সময় এই সময় ঠিকই দিলাম কালুদাকে। প্রচুর কাপলেরা কিন্তু এসছে এখানে। আমরা রয়েছি ক্যানিং যে ব্রিজ, সেই ব্রিজের কাছে। দেখো এই যে ক্যানিং ব্রিজ, এখানে যদি তোমরা ঘুরতে আসো তাহলে কিন্তু এই যে মাতলা নদী, সেই মাতলা নদীতে ঘোড়ার বোট পেয়ে যাবে। আর এই হচ্ছে রাস্তাটা, এখান থেকে একটুখানি হেঁটে গেলে কিন্তু প্রচুর বোট রয়েছে আজকের মাতলা নদীর বুকে, যেগুলো ঘুরছে। তোমরা আসলে কিন্তু এই বোটে করে ঘুরতে পারবে গোটা মাতলা নদীকে। দাদা কত করে নিচ্ছ? 30 টাকা। 30 টাকা পার হেড? কতক্ষণ? ক্যানিং ব্রিজটাকে তোমাদের ঘুরে দেখাই চলো। হাঁটছি আমরা এখন, গরম অফ টুডে, মানে আজকে হেভি গরম পড়েছে। আজকে ক্যানিং ব্রিজটা কিন্তু একেবারেই চেনা যাচ্ছে না, অন্য রূপে আর সেজে উঠেছে বলা যায় এই ক্যানিং ব্রিজ। প্রচুর মানুষের কিন্তু ভিড় জমেছে এই মুহূর্তে। ক্যানিং খুব ভালো আছি, কেমন আছো? থ্যাংক ইউ।
প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে কিন্তু সিঙ্গেল কেন সিঙ্গেল কেন তোমরা বানাচ্ছ না কিন্তু সবাই অ্যাকচুয়ালি আমাদের মত লোক আমাদের সঙ্গে দেখা করছে মানে ওরা সিঙ্গেল আমাদের সঙ্গে দেখা করছে তো ওরাও কিন্তু এসেছে সবাই ঘুরতে ভালো আছো তো কোথা থেকে বাপরে অনেক দূর তো টাটা হ্যাপি সরস্বতী পুজো মানুষের ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার তুমি ক টাকা কামালে সেটা কিন্তু নয় তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা রয়েছি ক্যানিং মাতলা যে ব্রিজ সেই মাতলা ব্রিজে আর এখন চারপাশে প্রচুর মানুষকে দেখছি এত ভালো লাগছে আর শাড়িতে কিন্তু নারীর সৌন্দর্য অন্যরকম আর সেই শাড়ি পরা যদি নারী দেখা যায় তাহলে আর কি বলা যায় তো সেই শাড়ির সাজে কিন্তু বলা যায় সেজে উঠেছে ক্যানিং এর যে মাতলা ব্রিজ সেই মাতলা ব্রিজ এই মাথা থেকে হেঁটে হেঁটে এখন আমরা ওই মাথাতে যাব দেখো ওখান থেকে যে নৌকার ঘাট রয়েছে সেখান থেকে কিন্তু নৌকাগুলো ছাড়ছে আর এই যে সেই হচ্ছে নৌকা কই গেল নৌকা কই গেল আমার এই হচ্ছে সেই নৌকা দেখো চলো হ্যাপি সরস্বতী পুজো কাউকে পেলে জড়িয়ে ধরো এমনি সময় কিন্তু এই ক্যানিং ব্রিজ খুব একটা ভিড় থাকে না গাড়ি ছাড়া আজকের প্রচুর মানুষের ভিড় জমেছে গোটা ক্যানিং এ এই যে মাতলা ব্রিজ সেই মাতলা ব্রিজের উপরে ঘুরে শেষ করতে পারছি না দেখে শেষ করতে পারছি না এত মানুষ আজকে এখানে এসেছেন বেশ ভালো লাগছে এটা দেখো আরো কিছু ফলোয়ার্স খুঁজে পেলাম এই ক্যানিং যে মাতলা ব্রিজ বলতে দিচ্ছে না ওরাই বলে দিচ্ছে সব এটা টাটা করে দাও দেখা যাচ্ছে দেখো মাতলা যে রেল ব্রিজ তৈরি হচ্ছিল সেই ব্রিজটা বেশ ভালো লাগছে অনেকটা ডিস্টেন্স রয়েছে সবাই আমার ভিডিও দেখে বেশ ভালো লাগে এতটা রেসপন্স পেলাম এখানে এসে ভালো থেকো সবাই টাটা এখানেও কিন্তু বেশ কিছু নৌকা রয়েছে এখান থেকেও কিন্তু তোমরা নৌকায় উঠতে পারবে গাইস এই হচ্ছে মাতলা ব্রিজের শেষ প্রান্ত এই দিক দিয়ে সোজা চলে গেছে সুন্দরবনের দিকে এই রাস্তাটা তো আমরা এখন শেষ প্রান্তে রয়েছি এখন এই পার দিয়ে ঘুরে ওইটা ধরে সোজা আবার ব্যাককে তোমাদেরকে নিয়ে যাবো চলো এটাতে কিন্তু একটু ভিড় রয়েছে কম তো ভিড়টা হচ্ছে ওই মাথাতে প্রচুর মানুষ ওখানেই রয়েছে তো আমরা এখন ব্যাক করছি এপার থেকে আবার ওপারে যাবো তোমাদেরকে নিয়ে তো চলো ক্যানিং নদীতে কিন্তু এখন জোয়ার হয়েছে তো পুরো জলে থই থই করছে আর এখানটা চর দিয়ে গেছিল নদীটা তো সেটাও এখন ঢেকে গেছে জলের কারণে ভুলে এসেছি ক্যানিং ব্রিজের একদম শেষ প্রান্তে আর এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় তোমাদের দেখাচ্ছিলাম সেই শুরু থেকে তো চলো এখানে বেশ কয়েকটা স্টল বসেছে ফুচকা তারপর আরো অনেক কিছু রয়েছে এখন বাজে প্রায় দুটো মতো তো চলো এখানে আর কিছুটা সময় কাটাবো আর তারপর এখান থেকে যাবো ওই পারে যে তোমাদের লোকাল দেখিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কিন্তু স্টল রয়েছে এখন চলো হ্যাঁ একদম না ফুচকার দোকানে বিভৎস ভিড় লাইন দিয়ে খেতে হবে এমন একটা ব্যাপার তো প্রিয় মানুষটার হাত ধরে ভালোবাসার শহর এই ক্যানিং এর আনাচে গোনাচে নিজেদেরকে হারিয়ে ফেলেছিল বহু কাপেল চলে এসে ফেরিঘাটে আর এখান থেকে মানে নৌকা গুলো রয়েছে ওই পারে দেখো নৌকাগুলো রয়েছে ওই নৌকাগুলো কিন্তু ছাড়ে আর এই নৌকাটা পুরো মাতলা যে নদী রয়েছে সেই নদীতে কিন্তু 10-15 মিনিট তোমাদেরকে ঘোরাবে তো গাইজ এখানে এসে আমার খুব কাছে একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল দেবরাজ দেবরাজ খুব ভালো ফটোগ্রাফি করে ওর বাড়ি বেদবেড়ে আমার খুব ছোটবেলার মানে বন্ধু একসঙ্গে পড়েছি তো ভাইয়ের সঙ্গে আজকের ক্যানিং এর ভিডিও করতে এসে দেখা হয়ে গেল ভাই ভালো লাগছে খুব আজকে আমার মানে বন্ধু আজকে ভালো একটা জায়গায় গেছে তাতে আমার আরো ভালো বেশি ভালো লাগছে আরো উপরে উঠো গ্রো আপ কিপ ইট আপ তো যারা যারা মানে আমি ওর নাম্বার দিয়ে দেবো ও কিন্তু খুব ভালো ফটোগ্রাফি করে তো প্লিজ কন্ট্যাক্ট করো আমার বেদবেড়ারই ছেলে আর আমরা খুব কাছের বন্ধু তো ওর চ্যানেলের লিঙ্কটা নিচে রইলো তোমরা একটু দেখে নেবে খুব ভালো লাগবে আশা করি ওর ভিডিওগুলো সবার সঙ্গে একসাথে আজকে এই দিনটা কাটলাম আর এই ভিডিওটা করছি এখানে শেষ ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা খুব ভালো থেকো জীবনে কি পেলে আর কি পেলে না তা নিয়ে মন খারাপ করো না প্রতিটা মুহূর্তে আনন্দ করতে শেখো কে জানে কাল সকালে তুমি আর থাকলে না